রাজধানীর অন্যতম হাই প্রোফাইল এলাকা হিসেবে পরিচিত শিবনগর এলাকায় চুয়ান্ন বছর বয়সী এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধারের পাশাপাশি তার বয়সে ভারক্রান্ত বৃদ্ধামায়ের প্রায় অর্ধ মৃত অবস্থায় দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে ঘটনার বিবরণে জানা যায় মৃত ব্যক্তির নাম সুবীর সুর চৌধুরী সুবীর সুর চৌধুরী শিবনগর এলাকায় কোন একটা বাড়িতে মাকে নিয়ে ভাড়া থাকতেন তবে বিগত চার পাঁচ দিনের বেশি ধরে তাদের কোনো সারাশব্দ ছিল না এবং তাদের ঘর থেকে গন্ধ বেরিয়ে আসতে থাকলে এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন যথারীতি খবর দেওয়া হয় পুলিশে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পান সুবীর সুর চৌধুরীর কলা মৃতদেহ ঘরে পড়ে রয়েছে পাশাপাশি শ্রী সুর চৌধুরীর আশি ঊর্ধ্ব মার এক প্রকার অর্ধ মৃত অবস্থায় ঘরে পড়ে রয়েছেন আরও জানা গেছে সংশ্লিষ্ট ভদ্রমহিলা মহিলা দীর্ঘদিন ধরেই এতটা অসুস্থ যে তিনি হাঁটাচলা করতে পারতেন না তারপর কাল বিলম্ব না করে পুলিশ সংশ্লিষ্ট মহিলাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় এবং সুবীর সুর চৌধুরীর মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ময়না তদন্তের জন্য ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকা জুড়ে স্বাভাবিকভাবেই ব্যাপক কৌতূহল এবং চাঞ্চল্য তৈরি হয়েছে এর পরিপ্রেক্ষিতে পুলিশের বক্তব্য হচ্ছে প্রাপ্ত মৃতদেহের মধ্যে এখনো পর্যন্ত কোনো আঘাতের চিহ্ন রয়েছে কিনা তা পরিষ্কার নয় তবে ময়না তদন্তের পর গোটা বিষয় পরিষ্কার হবে বলে পুলিশের দাবি সংশ্লিষ্ট মৃত্যুর ঘটনা নিয়ে অনেকে অনেক কিছু বলার চেষ্টা করছেন এখন অপেক্ষা ময়না তদন্তের আমাদের কাছে খবর ছিল বারোটার দিকে খবর পাই যে আপনার শিবনগর কলেজ রোড এক্সটেনশনে একটা বাড়িতে আর কি একটা মা এবং ছেলে থাকতো আর কি তো কয়েকদিন তাদের কোনো সারা শব্দ পাইছে না আজকে ওনার ওই ছেলে কাকিমণি যখন আইছে মীনাক্ষী সুর চৌধুরী তখন দেখতে পাচ্ছে যে একটা

এটা ধরেন এরকম এখানে তো পেপার থেকে বোঝা যাচ্ছে এবং ছয় দিন বা এরকম হবে ছটা পেপার এখানে আছে তো বডিটা ডিকম্পোস্ট হয়েছে দৃষ্টি